তো সেই কারণে বাবা মায়েরা সাধু মহাত্মারা তো তাবিজ কবি মাদুলি দেবে না, তাদের সঙ্গ খুব দরকার। যখন স্কুলে খেলায় মাটি আত্মহারা এই মন পাখি, যখন স্কুলে খেলায় মাটি আত্মহারা এই মন পাখি, বিশ্বভুবন হারিয়ে বাচ্চা থেকে প্রস্তুত হতে হবে, কারণ এই প্রস্তুতিটা বৃদ্ধ বয়সের, ধর্ম বৃদ্ধ বয়সের জন্য নয়, ধর্ম সর্ব বয়সের জন্য। কারণ ধর্মটা আমাদের শুরু, আমাদের প্রেম চাই, আমাদের ত্যাগ চাই, আমাদের শ্রদ্ধা গুণ চাই, আমাদের সমস্তটা চাই। আমরা ভালো গৃহী হতে চাই, আমরা যাই হতে চাই, আমরা ভালো হতে চাই, ভালো থাকতে চাই, এটা তো চাই। আমি দেখেছি, আমি বললাম তোমাদের সোসাইটির বহু মানুষকে দেখছি, দেখে তৃপ্তি এই জায়গাটা, কারণ এমন একটা জায়গায় বসে আছি, সুখ দুঃখের কথা তো মানুষ বলে, বিশ্বাস করে তো বলে, শুনি তাদের বুঝতে পারি, তাকে যখন বলি বোঝাই ভাবাই। তো সেই জন্য তোমাদের বলছি যে অবশ্যই সুর আনন্দ দিয়ে যাও। যখনই শুনে খেলায় মাতি আত্মহারা এই মন পাখি, এই সুরেতে যখনই তুমি সুর লাগাবার চেষ্টা করবে, যখনই তোমার সুর লাগবে, তখন দেখবে তুমি কেমন একটা মানে আনন্দ, তোমার আত্মহারা একটা ভাব আসছে। যখনই সুরে খেলায় মাতি আত্মহারা এই মন পাখি, বিশ্বভুবন হারিয়ে তোমার রঙে মাতি, সুখ আনন্দ দিয়ে আকাশে জেগে ওঠে, জেগে ওঠে তোমার পরশে ছুটে যা। খুব ভালো থাকো বাবা মায়েরা, খুব আনন্দ পেয়েছি আমি আর তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, আর তার মধ্যে তোমাদের এটাই বলার চেষ্টা করলাম যে তোমরা যে তুমি যারই যারই দীক্ষিত হও, যে পথেরই পথিক হও, পথটা কিন্তু আধ্যাত্মিক পথ, সেটা তোমার ব্যক্তি জীবনকে একটু একটু করে এই সংকীর্ণতার বাইরে নিয়ে যাওয়ার জন্যেই কিন্তু তুমি সেটা ধরেছো, সেটা চলেছো, এটাকে ভীষণ গুরুত্ব দাও। আর তার জন্য তোমাদের বললাম যে চকপ্রিয় ঘোরো, তাকে স্মরণ করো, এটা যেন তুমি সজাগ রেখো। কেন স্মরণ করো? না, তিনি একমাত্র সজাগ, সেটা স্মরণ করা মানে তুমি নিজেকে সজাগ রাখা, তুমি বারে বারে সজাগ হওয়া। বারে বারে যদি সজাগ হই আমরা, প্রলোভনের প্রলোভন সবসময় মনে মনে হয় কি যেন ভালো, এই প্রলোভন সবসময় যেহেতু মনে হয় ভালো, তো ধরে ফেলে মানুষ কষ্ট পায়, তাহলে কি হয় না, তুমি যদি তাকে বারবারে স্মরণ করো তুমি অনেক সজাগ থাকতে পারো, তুমি অনেক কোনটা প্রলোভন কোনটা প্রলোভন নয় অনেকটা তুমি বুঝতে পারো।
যে বুঝতে পুরোপুরি পেরে যাচ্ছে তো অনেকটা এগিয়ে গেছে, কিন্তু তুমি এতে একটুখানি বুঝতে পারো, তো তার জন্যে নিশ্চিত তুমি এগিয়ে চলো, এগিয়ে চলো। হরি ওম ভগবান।